হ্যালো ভিউয়ার্স, আমি SR7.ATP এর নতুন টিচার, নতুন ইংলিশের টিচার। আমার নাম তাসদিক। এখন আমরা ইংলিশের প্রথম এবং একটি গুরুত্বপূর্ণ টপিক হিসেবে আমরা ডিগ্রি বেছে নিয়েছি। এই ডিগ্রি এর তিনটি ফর্ম আছে, একটি হলো পজিটিভ, একটি কম্পারেটিভ এবং একটি সুপারলেটিভ। তো এখন আমরা একদম প্রথম হিসেবে বেছে নিই পজিটিভকে, পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রির সিঙ্গুলার সাবজেক্ট এবং প্লুরাল সাবজেক্টে কিছু চেঞ্জ আসে, স্ট্রাকচারে কিছু চেঞ্জ আসে। এখন আমরা সিঙ্গুলার স্ট্রাকচারটা দেখি। এখন সিঙ্গুলার স্ট্রাকচারে আমরা দিতে পারি নো আদার। যদি সাবজেক্ট সিঙ্গুলার থাকে তাহলে হবে নো আদার প্লাস সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, ভার্ব প্লাস অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ এর পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ প্লাস অবজেক্ট। এখন সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমরা এই স্ট্রাকচারটা কেমন করে করব। তখন স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে হবে ভেরি ফিউ প্লাস সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, ভেরি ভার্ব প্লাস অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ এর পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ প্লাস অবজেক্ট। এখন তোমরা অ্যাডজেক্টিভের বিষয়ে তো তোমরা সবাই জানো যে যেগুলো দোষ গুণ এগুলো বুঝায়। এরকম করে অ্যাডজেক্টিভের আরও কয়েকটি ফর্ম আছে, যেমন গুড এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, এর সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট, গ্রেট এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে গ্রেটার, আবার এর সুপারলেটিভ ফর্ম হচ্ছে গ্রেটেস্ট, গ্রেটেস্ট। আবার এমন অনেক ওয়ার্ড আছে যেগুলো মাল্টিসি বলে উচ্চারিত হয়, যেমন বিউটিফুল, এখানে তিনটা সিলেবলে উচ্চারিত হচ্ছে, যেমন বিউটিফুল, বিউটিফুল। এগুলোর ক্ষেত্রে আবার একটু চেঞ্জ দেখা যায়, যেমন এগুলো কম্পারেটিভ করতে গেলে আসে হচ্ছে মোর বিউটিফুল। এবং সুপারলেটিভ থাকলে মোস্ট বিউটিফুল। এমন করে যেগুলোর একের অধিক সিলেবলে উচ্চারিত হয় সেগুলো এরকম মোর মোস্ট যুক্ত করা লাগে তার সাথে। এগুলো তোমরা যে কোনো গ্রামার বইয়েই খুঁজে পেতে পারো। আমরা কিছু এক্সাম্পল দেখে নিতে পারি, যেমন হি ইজ এ গ্রেট পারসন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হি এটা একটি সিঙ্গুলার, এবং এ থেকে বোঝা যায় যে এখানে অবশ্যই নো আদার নিতে হবে। তো আমরা এবার নো আদার নিলাম। এরপরে আমাদের যেটা কর্তব্য সেটা হলো
অবজেক্টকে সাবজেক্টে নিয়ে আসতে হবে নো আদারের পর, কারণ ডিগ্রিতে অবজেক্টকে সাবজেক্ট করতে হয় এবং সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। তেমনই করে আমরা নো আদার পারসন, এরপর আমরা অক্সিলারি ভার্ব, এখানে ইজ আছে সেজন্য আমরা ইজ দিলাম। নো আদার পারসন ইজ অ্যাজ গ্রেট অ্যাজ হি। এরপর আমরা যদি প্লুরালের ক্ষেত্রে দেখি তাহলে আসে হচ্ছে একটা সেন্টেন্স, দে আর গুড প্লেয়ার্স। এখানে আমরা যে স্ট্রাকচারটা দেখেছিলাম যে প্লুরাল থাকলে নিতে হয় ভেরি ফিউ, ভেরি ফিউ, এরপরে অবজেক্টকে আমরা সাবজেক্ট করি ভেরি ফিউ প্লেয়ার্স, ভেরি ফিউ প্লেয়ার্স আর অ্যাজ গুড অ্যাজ দে। এখানে প্লেয়ার্স বসেছে কারণ ভেরি ফিউ থাকলে এটা অনেককে বোঝায়, সে কারণে প্লেয়ার্স অর্থাৎ প্লুরাল হবে, এ কারণে আমরা এখানে প্লেয়ার্স বসিয়েছি। আর আরেকটা জিনিস দেখা যায় যে এর পুরাটাই হলো প্লুরাল সেন্টেন্স, সে কারণে আমরা এটাও প্লুরাল সেন্টেন্স ব্যবহার করব। এখন এখানে প্লুরাল আছে বলে আমরা সেজন্য সেন্টেন্সের শুরুতে ভেরি ফিউ ইউজ করেছি, আর যদি সিঙ্গুলার থাকে তাহলে আমরা নো আদার ইউজ করব। এটাই হলো পজিটিভের মূল স্ট্রাকচার। আমাদের ভিডিও যদি আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো ভুল পেয়ে থাকেন আমাদের ভিডিওতে তাহলে প্লিজ কমেন্ট বক্সে সেটা কমেন্ট করে দিন, এবং আমাদের ভিডিওটা শেয়ার করবেন এবং আমাদের ভিডিওতে সাবস্ক্রাইব করবেন।